হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান আছে, তো মুম্বাই থেকে শিল্পী আসছে সাধনা সরগম, তো তোমাদের দেখাবো। আর আজকে সারাদিন কী করছি সেটাও দেখাবো, আর রাত্রিবেলা সন্ধ্যেবেলা তো যাবোই, তো সেটাও দেখাবো। ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তো দেখা হচ্ছে একটু পরে। এই যে দেখো, জল নিতে এসেছি। এই যে জল নেওয়া হলো, এবার বাড়ি যাব, জলটা রাখবো, তারপর মাঠে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেবো, তারপর তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। A few moments later guys, এখন মাঠে যাচ্ছি, দেখি ছেলেপেলে কেউ আছে নাকি মাঠে। বললো তো আছে, তো দেখা যাক। হ্যাঁ আছে, দেখো যে এখন একটু এই খতম, বাই বাই, টাটা। তো গাইস, বন্ধুদের সাথে মাঠে আড্ডা কিছুক্ষণ মেরে এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি চান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন, আবার বিকেলবেলা মাঠে আসব, তারপর রাত্রেবেলা যাবো ওই অনুষ্ঠানে যাব, তো দেখাবো তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, এখন যাচ্ছি পড়তে, তো পড়ে টড়ে এসে সন্ধ্যাবেলার দিকে বেরোবো অনুষ্ঠান দেখতে, তোমাদেরও দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ব্যাচে চলে এসেছি, এবার একটু পড়াশোনা করে তারপর সন্ধ্যাবেলায় যাব অনুষ্ঠান দেখতে। A few minutes later রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার রাস্তায় যাব। ফোন করলো সবাই, তো আসবে ওরা, দেন অনুষ্ঠানে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের হিরো আলম চলে এসেছে, সামনে আরো ছেলেপেলে আছে, তো সবাই মিলে যাব। সবাই চলে এসেছে, আরো মুখ দেখাতে ভয় পাচ্ছে, ওর মুখটাই কেন একটা বেগাই করে, মুখ দেখাতে ভয় পাচ্ছে। আর এই যে সবাই চলে মেলায় গিয়ে দেখা হচ্ছে, মেলায় চলে এসেছি। এই যে শান্তনু আছে, আর ওইদিকে আরো দুই চারজন আছে ওইদিকে, আর স্টেজটা দেখো একবার, জাস্ট মানে সেরা লাগছে, সেরা। তো এখনো শুরু হয়নি, শুরু হোক, তারপর দেখাচ্ছি তোমাদের। গাইস, এখন সব সেট আপ মেট আপ করছে, একটু পরেই শুরু হয়ে যাবে আমাদের অর্কেস্ট্রার সেই সাধনা সরগম। এখনো তো কিছুই না, এরপর আরো ভিড় আছে যখন শুরু হবে, তখন থেকে দাঁড়িয়ে আছে, এখনো শুরু হয়নি, তো দেখা যাক কখন শুরু হয়। এখনো শুরু হয়নি বলে মেলায় ঘুরে বেড়াচ্ছিলাম, তো ভালো লাগছিল না, তাই এখন ফুচকা খেতে এসেছে। দেখো কাকা ফুচকা বানাচ্ছে, তো এখন দেবে ফুচকা খেয়ে, দেখি কখন শুরু হয়। A few minutes later তো গাইস, মঞ্চে আমাদের সেই সাধনা সরগম উঠে গেছে, এই যে দেখো এখন সম্বর্ধনা করছে সবাই মিলে। তো গাইস, আমাদের এখন মঞ্চে গান শুরু হয়ে গেছে, সাধনা সরগম গান করছে। তো একটা কথা বলি, এই যে আমরা মুভিতে যেরকম গান শুনি সেরকম কিন্তু গানটা হচ্ছে না, ব্যান্ডের আওয়াজটা বেশি লাউড হয়ে গেছে, আর সিঙ্গারের গলার গানটা অতটা বোঝা যাচ্ছে না, যার কারণে গানটা অতটা ভালো লাগছে না। তো গাইজ, একবার চারি সাইডটা দেখো, একটু আগেই ভিড় কম ছিল, এখন দেখো যে গান শুরু হয়েছে মানে ভিড়টা দেখো, তাকানো যাচ্ছে না, মানে এত ভিড়, পা ফেলা যাচ্ছে না। দেখো চারি সাইডটা দেখো একবার, জাস্ট এই সিঙ্গারটা কে জানি না, বাট ভালো গান করছে, বেশ ভালো লাগলো এই লোকের গানটা শুনে, তো তোমরাও শোনো আর এনজয় করো। তো গাইজ, অনেক তো হলো গান শোনা, এবার একটু ইন্ডিয়ান আর্মিরও কিছু পারফরমেন্স দেখে নি, তো দেখতে পাচ্ছ দাদাটা খুব ভালো নাচ করছে,
আর কি ইন্ডিয়ান আর্মি খুব ভালোবাসে আমার মতনই। আমিও ইন্ডিয়ান আর্মির খুব বড় ফ্যান। আর কারা কারা আমার মতো ইন্ডিয়ান আর্মির ফ্যান আছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো কারা কারা ইন্ডিয়ান আর্মির ফ্যান আছো। তো দেখো তো গাইস, এই দিদিটাও বেশ ভালোই গান করছে, আর শুধু গান করলে হবে, একটু নাচানাচি তো করতে হবে। তো দেখতে থাকো, ঠিক নাচানাচি শুরু হবে একটু পরেই। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।